বঙ্গবন্ধুর খুনি কে এই রিসালদার উদ্দিন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অব্দি দেখুন উনিশশো সালের পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় অন্য আসামিদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন রিসালদার বরখাস্ত উদ্দিন। মসলেউদ্দিন পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর নর্সিন্দি জেলার শিবপুরের দত্তেরগাঁও এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছিলেন ছিয়ানব্বই সালের আগ পর্যন্ত কোনো সরকারই মসলেউদ্দিনের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেয়নি এক পর্যায়ে খুনি রেসালদার মুসলেমদিন পালিয়ে যান তার পরিবারের সদস্যরাও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন অনেকেই নিরাপদ স্থানে গা ঢাকা দেন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কয়েক বছর পর তাদের জন্য পরিস্থিতি কিছুটা অনুকূলে আসে এ সুযোগে মসলেউদ্দিনের পরিবারের সদস্যরা ফের নরসিন্দি এলাকায় ফিরে আসেন কিন্তু এবার উদ্দিনের পাঁচ ছেলে ও এক মেয়ের সবাই কৌশলে পিতার নাম বদলে নিতে সক্ষম হন জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সরকারি সব ধরনের কাগজপত্রে তাদের পিতার নাম হয়ে যায় রফিকুল ইসলাম খান নতুন পরিচয়ে তারা সমাজের মূল ধারায় মিশে যান খুব সহজে চাকরি ও ব্যবসা বাণিজ্য শুরু করেন নতুন করে উদ্দিনের বড় ছেলে সাজেদুল ইসলাম খান নরসিন্দি শহরের টাউন হল মোড়ে হোটেল ব্যবসা করছেন দ্বিতীয় পুত্র শফিকুল ইসলাম খান চাকরি নেন জেনারেল ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে তৃতীয় ছেলে মাহমুদুল ইসলাম খান সিনিয়র আর এস এম পদে চাকরি পান এলকো ফার্মাসিউটিক্যালসে চতুর্থ পুত্র মজিদুল ইসলাম খান পারিবারিক সম্পত্তি দেখাশোনা করেন এবং পঞ্চম পুত্র মহিদুল ইসলাম খান নদী কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন উঁচু পদে মুসলিম উদ্দিনের একমাত্র মেয়ে শানাজ খানের বিয়ে হয় নরসিন্দিতেই। তার স্বামী আব্দুল মান্নান বুইয়া এখন দক্ষিণ কারারচর মৌলভী মুফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদ্দিনের ছেলে সাজিদুল ইসলাম খান বলেন বহু বছর ধরে পরিবারের সঙ্গে তার বাবার কোনো ধরনের যোগাযোগ নেই এদিকে সোমবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে গুলি বর্ষণকারী পলাতক খুনি রিসালদার মোসলেউদ্দিন খান ভারতে অবস্থান করছেন বলে গোয়েন্দাদের হাতে তথ্য এসেছে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বঙ্গবন্ধুকে হত্যার কয়েক বছর পর থেকে মুসলিমউদ্দিন ভারতে অবস্থান করছেন এখান থেকেই তিনি কয়েকটি দেশে যাতায়াতও করতেন এমনকি কয়েক বছর আগে তিনি বাংলাদেশেও এসেছিলেন সূত্র বলছে পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গার ঠাকুরনগর এলাকায় তার স্থায়ী বসবাসের ব্যবস্থা রয়েছে সেখানে তিনি আয়ুর্বেদিক ও হোমিও চিকিৎসক হিসাবে ডাক্তার দত্ত নামে পরিচিত ছিলেন কয়েকদিন আগে ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধুর অপর খুনি আব্দুল মাজেদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো বলে জানা গেছে প্রতিবেদনে আরও বলা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের মিশনে অংশ নেয় তার মধ্যে উদ্দিন অন্যতম গুলির শব্দ শুনে বঙ্গবন্ধু যখন বিষয়টি জানার জন্য নিচে নামছিলেন সেই সময় সিঁড়িতে বঙ্গবন্ধুকে নিজ হাতে গুলি করে হত্যা করে এই উদ্দিন ঠান্ডা মাতার এই খুনি জেল হত্যা মামলারও আসামি এরপর অন্য খুনিদের সাথে তিনিও বঙ্গভবনে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তাকে তেহরান ও জেদ্দা দূতাবাসে দায়িত্ব দিয়ে পাঠান তখন দেশে তিনি দুই একবার আসেন বলেও জানা গেছে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অন্য খুনিদের সাথে তিনিও দেশ ছেড়ে থাইল্যান্ড হয়ে পাকিস্তানে পালিয়ে যান এরপর জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেন কয়েক বছর পর যান ভারতে সেখানে উত্তর চব্বিশ পরগনায় ঠাকুরনগর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন সূত্রটি জানিয়েছে সর্বশেষ দু হাজার সালে সে বাংলাদেশে এসে পরিবারের সাথে কয়েকদিন ছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মুসলেউদ্দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানায় এ সময় গোয়েন্দারা মুসলিম উদ্দিন স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদ করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় গোয়েন্দারা ধন্যবাদ